যতদূর চোখ যায় উত্তাল সমুদ্র, নীল সাগরের উপর দেখা যাচ্ছে অসম্ভব সুন্দর কারুকাজ করা একটি ভাসমান মসজিদ। অবিশ্বাস্য হলেও অদ্ভুত সুন্দর এই মসজিদটির অবস্থান আটলান্টিক মহাসাগরে। দূরের কোনো জাহাজ থেকে একে দেখলে মনে হবে ঢেউয়ের বুকে যেন মসজিদটি দুলছে আর মুসল্লিরা পানির উপরেই নামাজ পড়ছেন। আশ্চর্যজনক ওই মসজিদের নাম গ্র্যান্ড মস্ক হাসান টু। মরক্কোর কাসাব্লাঙ্কা শহরে এটি তৈরি করেছেন বাদশাহ দ্বিতীয় হাসান। এর নকশা তৈরি করেছিলেন ফরাসি স্থপতি মিশেল পিনচিউ, আর নির্মাণ কাজের দায়িত্বে ছিলেন ফরাসি কোম্পানি বয়গিসের একদল প্রকৌশলী। মসজিদটি নির্মাণে ব্যয় হয়েছে $80 কোটি। ভাসমান মসজিদটিতে একসঙ্গে প্রায় 1 লাখ মানুষ নামাজ পড়তে পারেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মসজিদটির মিনারের উচ্চতা 200 মিটার আর মেঝে থেকে ছাদের উচ্চতা 65 মিটার। মজার ব্যাপার হল, প্রতি 3 মিনিট পরপর যান্ত্রিকভাবে মসজিদের ছাদটি খুলে যায় ও বন্ধ হয়, ফলে এর ভেতরে আলো বাতাসের কোনো কমতি হয় না কখনো। 22.24 জায়গার উপর অবস্থিত এই মসজিদের মূল ভবনের সঙ্গেই রয়েছে লাইব্রেরি, কোরআন শিক্ষার ব্যবস্থা, অজুখানা এবং কনফারেন্স রুম। 2500 পিলারের উপর স্থাপিত এই মসজিদের ভেতরের পুরোটাই টাইলস বসানো। মসজিদ এলাকার আশপাশে সাজানো আছে 124টি ঝর্ণা এবং 50টি ক্রিস্টালের ঝাড়বাতি। 1987 সালের আগস্ট মাসে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়। প্রায় 7 বছরে 25,000 শ্রমিক ও কারুশিল্পীর পরিশ্রমে 1993 সালে এটি নির্মাণ কাজ শেষ হয়। একে মরক্কোর বৃহত্তম মসজিদ এবং পৃথিবীর 13তম বৃহৎ মসজিদ বলা হয়। এর আয়তনের 1/3 আটলান্টিক মহাসাগরের উপরে অবস্থিত হওয়ায় একে ভাসমান মসজিদও বলা হয়। শায়লা রহমান ইমা, সময় সংবাদ।